এবারের বাজেটেও থাকল কালো টাকা সাদা করার সুযোগ, তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ নেই, বাড়ছে করের আওতা, অর্ধশত পণ্যে নতুন করে বসছে শুল্ক। এভাবে রাজস্ব কাঠামোতে আনা হয়েছে বড় পরিবর্তন, জানাচ্ছেন বিস্তারিত মাহাদিস সেকান্দার। বাজেটে আয় করার ক্ষেত্রেও এবার কৌশলী অর্থমন্ত্রী, তাই তো বাড়ালেন রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা, টার্গেট 5,41,000 কোটি টাকা। মোট ঘাটতির মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 95,100 কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছে। আর সেজন্য নিলেন নানা পদক্ষেপ, বাড়াননি করমুক্ত আইসীমা, থাকলো আগের মতোই 3.5 লাখ। কমিউনিটি সেন্টার মিলনায়তন ভাড়াই লাগবে রিটার্ন সনদ, 15% কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা, সে সুযোগ পাবে প্রতিষ্ঠানও, নির্দিষ্ট কর দিয়ে বৈধতা পাবে জমি ফ্ল্যাট কেনাও। ভালো নেই বিনিয়োগ পরিস্থিতি আর ব্যবসা বাণিজ্য, তারপরেও বাড়ানো হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার, 36 লাখ টাকার বেশি নগদ লেনদেন করলে দিতে হবে 2.5% বেশি কর্পোরেট কর। শেয়ার বাজারের অস্থিরতা চললেও সেখানেও 50 লাখ টাকার বেশি মুনাফায় বসানো হয়েছে কর। নতুন করে করের আওতায় আসছে হাইটেক পার্ক, সমুদ্র বন্দর, ফ্লাইওভার, রেলপথ, ইপিজেড সহ অবকাঠামো খাত, সমিতির ট্রাস্ট, বিশ্ববিদ্যালয়ের মুনাফায় বসবে কর। শুল্ক কাঠামোতেও আনা হয়েছে বড় পরিবর্তন, শুল্ক বসছে গৃহস্থলীর নানা পণ্যে। এতদিন শুল্ক ছিল না, এমন পণ্যে বসছে 1% আমদানি শুল্ক, ব্যাংকে টাকা রাখলেও দিতে হবে বাড়তি আবগারি শুল্ক, এছাড়া থাকছে IMF এর শর্ত পূরণে ভ্যাট আদায়ের বাড়তি চাপও। আর এত সব করের বোঝা শেষ পর্যন্ত বাড়াবে ব্যবসা বাণিজ্য আর জীবনযাত্রার ব্যয়। জনগণকে স্বস্তি দিতে খরচ করবে সরকার, আবার সেই খরচের টাকা তুলবে জনগণ থেকেই। একদিকে জনগণকে স্বস্তি দেওয়া, আবার অন্যদিকে জনগণের উপর বাড়বে করের উপর বোঝা। অর্থনীতির এই জটিল হিসাব নিকাশ বাজেটে অর্থমন্ত্রী মেলাবেন কিভাবে? মাহাদি সেকান্দার, এটিএন নিউজ, ঢাকা।